জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষা ঘিরে ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সবার মুখেই ছিল টেনশনের চাপ। তবে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে চাপ মুক্ত অনেকেই। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। মঙ্গলবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারই প্রথম পাশ ফেলের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবারে যে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি। করোনাকালে দুটো বছর বন্ধ ছিল স্কুলের দরজা, যার জেরে ধাক্কা খেয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। স্কুলে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি পরীক্ষার্থীরা। সরকারি সিদ্ধান্তে 2021 সালে পরীক্ষা না দিয়েই 100% পরীক্ষার্থী পাশ করেছিল মাধ্যমিকে, তারাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ছাত্রছাত্রী থেকে অভিভাবক সবার মুখে পরীক্ষা ঘিরে ছিল টেনশন। টেনশনই তো হচ্ছে, প্রথমবার বোর্ডের পরীক্ষা, তো এখন জানি না কি হবে। প্রস্তুতি তো ভালোই আছে, লিখে আসতে পারলে মানে ভালো হয়। বলার কি আছে, চেষ্টা করব, যা দেওয়ার ওইটাই দেবো। আমাদের তো পড়া হয়ে গেছে, টেন্থের জন্যও পড়েছিলাম, দেওয়া হয়নি, টুয়েলথের জন্যও পড়ছি, ওইটা দেবো, আশা করি ভালো যাবে আর কি। ভয় তো লাগছে, মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, এটা একটু তো ভয় লাগবে, স্বাভাবিক কথা। তাও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব, যতটা পারি দেব। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় প্রথম পরীক্ষা। পরীক্ষার্থীদের পাশাপাশি বাইরে উৎসুক অভিভাবকদের মধ্যেই ছিল পরীক্ষার টেনশন। ঘরে পরীক্ষায় ছাত্রছাত্রীরা আর বাইরে পরীক্ষায় বাবা মারা, সবার মুখেই যেন টেনশনের ছাপ। চিন্তা বলে কেমন হবে, কেমন দেবে, পড়াশোনা করছে এখন, কেমন হবে সেটা ওর উপর নির্ভর করছে। কিন্তু খুব নার্ভাস ফিল করছে, ওনারা স্কুলে ঢুকেও খুব নার্ভাস ফিল করেছেন, মানে ভয় ভয় একটা লাগছে যে কিভাবে হবে পরীক্ষাটা, কি দেওয়া হবে পরীক্ষাটা। না পায়নি বলেই তো আরও বেশি, হ্যাঁ এই প্রথম বোর্ডের পরীক্ষা পেয়েছে বলে অলরেডি আরও একটু ভয় ভয় মনে হচ্ছে। না অবশ্যই পাশ ফেলটা তো অবশ্যই দরকার, পাশ ফেল এইট পর্যন্ত উঠে যাওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে যে উন্মাদনাটা এতেছে, সেই উন্মাদনাটা খুব একটা ভালো কিছু না। কিছু স্টুডেন্ট যারা ভালো তারা চিরকাল ভালো নাম্বারের জন্য পড়বে, পাশ ফেল থাকুক আর না থাকুক। কিন্তু যেটা অর্ডিনারি স্টুডেন্ট আছে, কিছু লো কোয়ালিটি স্টুডেন্ট আছে, তারা কিন্তু মানে পাশ ফেলের জন্য তারা পড়তো, তাদের অনেকটা ক্ষতি হচ্ছে আমি বলবো। যেটা বহরমপুর শহরের স্কুলগুলিতে দেখা গেল একই ছবি, পরীক্ষা শেষে হাসি দেখা গেল ছাত্রছাত্রীদের। বোর্ডেই প্রথম পরীক্ষায় নতুন নতুন নিয়মের গেরোয় পরীক্ষা, হোম সেন্টার থেকে বাইরে স্কুলে পরীক্ষা। তবে প্রথম পরীক্ষার পর খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা মোটামুটি হয়েছে, এবার যেহেতু এটা প্রথম বোর্ডের পরীক্ষা, সো কিছু নিয়ম বা কিছু জিনিসগুলো অজানা ছিল অবশ্যই। এবার বোর্ডের পরীক্ষার পরিবেশটা অবশ্যই মানে স্কুলের যে হোম সেন্টারের পরীক্ষা তার থেকে আলাদা হয়, সো একটু আলাদা হয়েছে। এবার প্রথম দিন পরীক্ষার নামে একটু অস্বস্তি ছিল, পরে আশা করি ঠিক হয়ে যাবে এই আর কি। কতটা টেনশন ছিল? টেনশন ছিল যেহেতু প্রথম পরীক্ষা, একটা টেনশন ছিলই। এবার তারপরে যখন মানে পরীক্ষার ধীরে ধীরে টাইম এগোলো তখন মোটামুটি কার্ড স্ট্যান্ডার্ড টাইপ কোয়েশ্চেন মোটামুটি ভালো এসেছে। বাংলা পরীক্ষার প্রশ্ন মোটামুটি যা এসেছে ভালোই হয়েছে, ছাত্রদের পক্ষে বেশ, ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধাই হবে এবং প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে পারবে আশা করি। সিলেবাসে যা মোটামুটি যা রয়েছে সেই সিলেবাসে যেগুলো আসার কথা ছিল এবার ইম্পর্টেন্ট সেইগুলো এসেছে, যেমন ওটা পাশবিক স্বার্থপরতা, এই যে এই প্রশ্নটা বা বচসা বেড়ে গেল ভারতবর্ষ থেকে, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো এসেছে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেগুলো এসেছে। তাছাড়া কবিতা থেকে যে প্রশ্নগুলো, সে কখনো পড়ে না বঞ্চনা, হ্যাঁ রূপনারায়ণের কূলে, এই প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো প্রত্যেকেই পড়ার।